বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলের নেতারা। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবহেলার কারণে বেগম খালেদা জিয়ার কিছু হলে হত্যা হিসেবে গণ্য করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতার অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা হয়েছে। বিএনপি নেতারা জানান, সামনের দিনে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও তীব্রতর করা হবে, সেজন্য বিরোধী নেতাকর্মীদের মামলায় দ্রুত সাজা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এখনো সময় আছে, আল্লাহর হস্তে। বিএনপি খারাপের দিকে নিতে চায় না, দেশটাকে ধ্বংসের দিকে নিতে চায় না, অর্থনীতিকে ধ্বংস করতে চায় না। তাই অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, দেশে একটা অরাজকতা আইনেন না। এটাই হলো, এটার মধ্যে দিয়েই আপনার ভালো। দেশনেত্রীকে এত নির্যাতন করা হচ্ছে, এত ভয়ঙ্কর ভাবে তাকে সুবিধা বঞ্চিত করা হচ্ছে চিকিৎসা। এখানে স্পষ্ট করে বলি, তার যদি কিছু হয় তাহলে সারা দেশবাসী এবং বিএনপি এটাকে হত্যাকাণ্ড হিসাবে গ্রহণ করবে, এটা হত্যাকাণ্ড হিসাবে গ্রহণ করবে। এই সরকারকে এটা মাথায় রাখতে হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জিয়া রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে এই হত্যাকাণ্ডেরও বিচার হবে।